আজারবাইজান এবং আর্মেনীয় বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন সৈন্য হতাহত হয়েছে। আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে 2020 সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। রাশিয়া দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে আগামী 5 আগস্ট শুক্রবার রাশিয়ার সোচি নগরীতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে আজারবাইজান এবং আর্মেনিয়ার বিরোধ ইস্যু নাগর্ণ কারাবাখ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। উল্লেখ্য যে 2020 সালের 27 সেপ্টেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত চলা 44 দিনের যুদ্ধে আজারবাইজান 30 বছর পর আর্মেনিয়ার দখলে থাকা নাগর্ণ কারাবাখের অধিকাংশ অঞ্চল উদ্ধার করতে সক্ষম হয়। অবশেষে 10 নভেম্বর 2020 সালে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া একটা যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়। ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকরা নতুন নির্বাচনের দাবিতে সেদেশের পার্লামেন্ট ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মুক্তাদা আল সদর ইরাকের শিয়া সম্প্রদায়ের মাঝে একজন জনপ্রিয় নেতা। তার দল 2021 সালের অক্টোবরের নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করেছিল। কিন্তু ইরানপন্থী রাজনৈতিক দলগুলো জোট বেঁধে মুক্তাদা আল সদরের বিরোধিতা করলে তার দল সরকার গঠন করতে ব্যর্থ হয়। তারপর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ গত 8 মাস ধরে ইরাকে সরকার গঠন ছাড়াই দেশ শাসন চলছে। এ কারণে মুক্তাদা আল সদর নাজাফ শহর থেকে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেছেন, নতুন নির্বাচন ছাড়া তিনি আর আলোচনায় বসবেন না। নির্বাচনের দাবিতে জীবনদানের প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে এখনও ইরাকে কোনো স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হয়নি। মুক্তাদা আল সদর দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে মার্কিন কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। তিনি মাহদি আর্মি নামে একটা শিয়া গেরিলা বাহিনী গঠন করেছিলেন। মুক্তাদা আল সদরের দলকে ইরানের প্রভাব বলয়ের বাইরের একটা রাজনৈতিক দল বলে মনে করা হয়। তবে 2019 সালে তেহরান সফরের পর থেকে তার সাথে তেহরানের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে বলে ধারণা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভিয়েনায় আগামী বৃহস্পতিবার আবারও পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। 2015 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এই 6 বিশ্ব শক্তির সাথে ইরান পরমাণু চুক্তি করেছিল। ওই চুক্তিতে পরমাণু অস্ত্র নির্মাণ পরিত্যাগের বিনিময়ে ইরানের ওপর থেকে সকল বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি 2018 সালে একতরফাভাবে ওই চুক্তি বাতিল করে দিয়েছিলেন। সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে $5 বিলিয়ন অস্ত্র কেনার অনুমোদন পেয়েছে। ওই অস্ত্রগুলো মূলত আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, যার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অন্যতম। উল্লেখ করা যেতে পারে যে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জার্মানি, রোমানিয়া, পোল্যান্ড, তাইওয়ান, স্পেন, নেদারল্যান্ড এসব দেশ ব্যবহার করে থাকে। এদিকে সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও যুক্তরাষ্ট্রের কাছ থেকে $2 বিলিয়ন মূল্যের অস্ত্র কেনার অনুমোদন পেয়েছে। আরব আমিরাত যুক্তরাষ্ট্রের থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাইছে। থার্ডের পূর্ণরূপ হল টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স। দক্ষিণ কোরিয়া, জাপান, ইসরায়েল এসব দেশ থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের হুমকিকে অজুহাত হিসাবে তুলে ধরে আমেরিকান ওইসব অস্ত্র বাগিয়ে নিল। তবে অদূর ভবিষ্যতে হয়তো ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই 2 আরব দেশ ইসরায়েলি বিমান কিংবা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিতে পারবে। তীব্র তাপদাহ এবং বিদ্যুৎ বিভ্রাটে গাজাবাসী চরম দুর্ভোগে পড়েছে। এদিকে পশ্চিম তীরের জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। জুবায়ের হাসান, পুণ্ড্র নিউজ।